আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাগলের দানাদার খাবার নিয়ে। যে আমরা যারা সাধারণত ছাগল পালি, দানাদার খাবারগুলো কি, অনেকেই দানাদার খাবারগুলো বুঝতেও পারেন না যে আসলে দানাদার খাবার কোনটা। তা আমি আমার ছাগলকে যে দানাদারগুলো খাবো এবং মিক্সড করে খাওয়াবো সেটা আপনি আপনাদের কাছে দেখাবো। তা আপনারা যারা বিশেষ করে ছাগল খামার করেন বা ছাগল পালেন, দুইটা চারটা যেটা শুরু করছেন, তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। যে আসলে ছাগলকে কিন্তু শুধু অনেকেই চান যে শুধু দানাদার খাবার খাওয়ায় রাখবেন, কিন্তু এটা কিন্তু একদমই ভুল। দানাদার খাবার খাওয়ায় সবসময় কিন্তু হবে না, অবশ্যই কিন্তু ঘাসের ব্যবস্থা করতে হবে বা ঘাস লাগাতে হবে, বা যদি মাঠে নিয়ে চড়ানো যায় বা বাগানে নিয়ে চড়ায় লতা ফাতা খাওয়ানো যেরকম আমি খাওয়াই, তাহলে কিন্তু আপনারা মোটামুটি ছাগল পালন করে বেশ লাভবান হতে পারবেন। আর যদি মনে করেন না শুধু আমি দানাদার খাবার খাওয়া রাখবো, তাহলে কিন্তু ছাগলের অনেক সমস্যা হবে, বিশেষ করে যখন প্রেগনেন্ট হবে, বাচ্চার যখন ডেলিভারি হবে, যে জলম বা ফুল যাকে বলা হয়, এটা কিন্তু পড়তে অনেক সময় লাগবে বা পড়বে না, এতে আপনার ছাগলের কিন্তু বিভিন্ন সমস্যা হবে, ডাক্তার ডাকতে হবে, এমনকি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই ঘাস এগুলো খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তা আমি এখন দেখাবো যে আসলে আমার ছাগলের দানাদার খাবার কী কী দিব। এখন দানাদারের আইটেমে অনেক আইটেম আছে, আমরা যথেষ্ট পরিমাণ জানি দানাদার খাবার আইটেমে অনেক আইটেম আছে। তা আমরা জাস্ট অল্প কিছু দানাদার দিয়ে, যে মিনিমাম যে কটা 4-5টা দিয়ে আসলে খাবারটা তৈরি করা যায়। তা আমি আজকে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন ভিডিওটা, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনার ছাগলদেরকে আপনারা খাওয়াতে পারবেন, যেহেতু আমি গরুকে খাওয়াই না এত কিছু খাবার। তো আমরা চলুন দেখি যে আসলে আমরা কী কী দিব আজকেতে। তা দেখেন আমি সাধারণত যে বাচ্চা পানি খেয়েছে, এটা একটা 2 মগের লিটারের পানি দিয়েছিলাম। তো এরা অনেক পানি খেয়ে ফেলেছে, তো আমি 2.5 লিটারের মতো, যেহেতু আমি 7টা ছাগলের জন্য তৈরি করবো, আমি 3 থেকে 4 লিটার পানি দিলাম। হ্যাঁ, প্রায় 4 লিটার, তাহলে আমার ছাগলগুলো ভালো খাবে, কারণ পানির প্রয়োজন 4 লিটার মতো। আপনাদের আসলে ছাগলের পরিমাণ, আমি 7টা ছাগলের জন্য বাচ্চা সহ আমি 7টা ছাগলের জন্য খাবার বানাচ্ছি। তা প্রথমত আমি পরিমাণ মতো লবণ দিলাম। হ্যাঁ, চিটা গুড্ডা একটু হাত দিয়ে নিয়ে আসেন। তো আমরা লবণের আইটেম দিলাম, লবণ শেষ, অবশ্য শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা দেখেন চিটে গুড়, অবশ্যই চিটে গুড় খাওয়ানো কিন্তু ছাগল বলেন গরু বলেন অবশ্যই কিন্তু ভালো। চিটে গুড়, চিটে গুড়া গুলতে একটু সময় লাগবে, আমরা দিয়ে রাখবো, ওটা অটোমেটিক গলবে। এটা দেখেন, এটা আসলে ফিড, এটা আসলে গরুর ছাগলের জন্য স্পেশালি ফিড তৈরি করা হয় না। তো আমি ফিডের পরিমাণটা কম খাওয়াবো, যারা নতুন খাওয়ার জন্য, আমরা যেহেতু নতুন খাওয়াচ্ছি, কারণ তো অভ্যস্ত করানো লাগবে, না হলে কিন্তু আপনার বাথরুম হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি প্রত্যেকটা ছাগলকে আসলে পরিমাণ হিসাবে চাইলে 1-1 মুঠ করে। হ্যাঁ, তো আমরা যেহেতু নতুন, এটা আপনারা নতুন, আমি এটা 3 মুঠকে দেওয়ার চেষ্টা করতেছি, 3 মুঠ। হ্যাঁ, 3 মুঠ দিলে মোটামুটি মনে করেন যে গলে যাবে। এটা এটা দেখেন, এটা হচ্ছে আপনার ভুট্টার গুঁড়া, এটা আমরা প্রত্যেকটা ছাগলের জন্য পরিমাণ হচ্ছে হলো 1-1 মুঠ, কিন্তু যেহেতু আমাদের ছাগলের আইটেম বেশি আছে, 7টা আছে, কিন্তু নতুন একবারে দিলে বাথরুমে সমস্যা হতে পারে বা পাতলা পায়খানা করতে পারে, এই জন্য আমরা অল্প অল্প করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো মূলত সব দানাদার খাবার। এটা হচ্ছে হলো মুসুরির ভুষি, দেখেন এটাও আমরা 2 মুঠ মতো দেবো। দেখেন মুসুরি ভুষি, এই যে এখানে দেখেন, দেখছেন এটা মুসুরি ভুষি। সব খাবার কিন্তু 40 টাকা প্লাস কেজি, বিশেষ করে 50 টাকা 48 টাকা এরকম, এই ফিডের কেজি 48 টাকা, ভুট্টার গুঁড়া। এটা দেখেন হচ্ছে হলো আপনার সোলার ভুষি, আপনারা 15 দিন মানে 1 সপ্তাহ খাওয়ালে সোলার ভুষি, 1 সপ্তাহ খাওয়ালে দেখবেন যে ছাগলের চেহারা কতটা ফ্রেশ বা কতটা ভালো হয়ে গেছে, আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন। আর সবথেকে ভালো যে এটা, এই যে এটা, এটা আছে 50 টাকা কেজি, এটা আছে ভালো জিনিস, অনেকে এটাও দেন। এটা আছে হলো আপনার ভুট্টা, সরি, গমের ভুষি। হ্যাঁ, মোটাটা, এটা আছে আকাঙ্ক্ষা কোম্পানির, এটা আমরা 2 মুঠ মুষ্টি দিতে পারি। তো মোটামুটি আমাদের সব কিছু কিন্তু দেওয়া শেষ, দেখেন সব কিছু দেওয়া শেষ, দেখেন এটা খাইতে চলেছে। এই হচ্ছে হলো আমার, আমরা 7টা ছাগলকে দেবো, এর ভিতরে যদি আপনারা খাওয়াতে চান ই করেও খাওয়াতে পারেন, যে এইগুলার সাথে অল্প করে বিছালি দিয়ে মাখায় দিলে এটা কিন্তু খেয়ে ফেলবে, ঠিক আছে। এবার সব ভালোভাবে মিক্সার করে নেবেন, এটা মানে শাক খাচ্ছে, মিক্সার করে নেবেন। তাই যে
আমরা যে মিক্সার প্রায় শেষের পথে, গুড়টা এখনো ভালোভাবে গলে নাই, এটা কিন্তু অভ্যাস করাতে হবে, তখন আপনারা মানে প্রত্যেকটা মুট মুট এক এক মুট করে দিবেন, তাহলে আপনার একটা ছাগলের জন্য দানাদার খাবারের যে ঘাসটি থাকবে সেটা পুরনো যাবে। ফিডগুলো অবশ্যই ভালো করে গুঁড়ো করে দিবেন, তাহলে এটা ভালো খাবে, ঠিক আছে। তো যদি আমরা এই সহ দিয়ে এক চুমুক দিই, কিন্তু একটা ছাগলে দুইটা ছাগলে খেয়ে নেবে। সো আমরা পরিমাণ বুঝে, আর অনেকে চান যদি এটা খড়ের সাথে মিক্স করে খাওয়াবেন তাও কিন্তু পারেন, ঠিক আছে। আমি এখন আপনাদের খড় দিয়েও মিক্সচার করে দেখাবো, আমি যেহেতু খড়ের সাথে খাওয়াবো আমরা খড় দিয়েই খাওয়াবো। খড়ের ঝুড়িটা দেন, আপনারা খড় দিয়েও খাওয়াতে পারেন আবার এমনিও দিতে পারেন, তো আমরা সাধারণত খড় দেবো যাতে ওদের পেটটা ভরে যায়, ঠিক আছে। তাহলে আমি খড় দিচ্ছি পরিমাণ মতো, অল্প খড় দেবো তাহলে ওরা ভালো খাবে, এমনি দিলেও কিন্তু খাবে তাতে কোনো সন্দেহ নেই, দিলে একদম হাম হাম করে খেয়ে ফেলবে। যদি কেউ চান যে পানি কমায় দিবেন তাতেও সমস্যা নেই, এনতেও এমনিই খাবে, ঠিক আছে। তো আমরা পরিমাণ মতো মাখাচ্ছি যাতে এটা খাইলে ওদের শরীরে কাজ হয়। আর দানাদার খাবার কিন্তু অবশ্য ভালো, অনেকেই চান যে সারাদিন বিশালি খাওয়া রাখবেন, এটা কিন্তু অবশ্যই করবেন না, তাহলে কিন্তু আপনার ছাগলের সমস্যা হবে, বিশেষ করে স্বাস্থ্যশরীর ভালো হবে কিন্তু বাচ্চা ডেলিভারির সময় কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। দেখেন এই সুদরা চলে আসছে খাতি, এই সুদরা খাওয়ার জন্য রেডি। তো আমরা এখন এইভাবে আসলে ছাগলগুলোকে দিয়ে দিব, এরা দেখা যাবে যে আধা ঘন্টা ভিতরে রেখে সাফ করে দেবে। এটাই খাসি দিতে পারি, তো দেখতে পাচ্ছেন যে আমার ছাগলটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখেন সুন্দর মতোই খাচ্ছে, এটা খেয়ে মনে করেন যে এক ঘন্টা মতো লাগবে খাইতে, সব কটা দেখেন খাচ্ছে কি সুন্দর। আমি আমার রাজা দেখেন মুখ ঠেলে দিয়ে খাচ্ছে, রোজ আমার সে পাঠা কি সুন্দর খাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা এইভাবে দানাদারগুলো খাওয়ানোর অভ্যস্ত করবেন, এতে আপনার যে দানা খাবারের মান ঠিক থাকবে এবং আপনার ছাগলের স্বাস্থ্য ভালো হবে, বাচ্চাগুলো খুব পুষ্টি হবে। আর হচ্ছে হলো আপনার অবশ্যই কিন্তু সাথে সাথে পাশাপাশি ঘাস পাতা খাবেন, অবশ্যই আশা করি আপনাদের ফার্ম অনেক অনেক ভালো হবে এবং আপনাদের ছাগলগুলো অনেক সুস্থ থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি তো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা ফার্মিংয়ের ব্যাপারে সমস্ত ভিডিও আপলোড করে থাকি, মুরগির এবং ছাগলের যদি কোনো নতুন প্রজেক্ট আসে সেটাও অবশ্যই দেখাবো। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।